বানানোর পরে আল্লাহ মানুষকে এমনি ছেড়ে দেন নাই, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহ নাই, গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন, এদিকে এদিকে নবী এবং রসুল করে আল্লাহ পাঠাইছে, নবীদের কোনো গোনাহ নাই, এটা কি আপনারা একমত? সবাই একটু আওয়াজ দিয়ে মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সার বইয়া আছে বইয়া বিষয়ে কথা কয় না কেড়ে, এই জন্য অনেক দিন আমি মঞ্চে তো অনেক লোক নামাই দিছি, কথা কয় না কেড়ে আমিন কর কইছে মনে করছে নামাই নি দেয় মার হাবা কর। নবীদের কোনো গুনাহ নাই, এ ব্যাপারে আমরা কি একমত? সকল নবীগণ নিষ্পাপ মাসুম, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ, এটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। তাহলে আমাদের নবীর ব্যাপারে আমাদের তিনটা আকীদা, কয়টা? তিনটা। আমাদের নবীর কি নাম? মুহাম্মদ। না ওটা তো বলতে বলি না, শুধু নামটা জিজ্ঞেস করছি, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। এই নবীর ব্যাপারে আমাদের আকীদা হলো তিনটা। এক নম্বরে তিনি নবী, সুবহানাল্লাহ, মোহাম্মদ যিনি তিনি কি? বাংলাদেশ পৃথিবীতে অনেক মোহাম্মদ আছে, সবাই কি নবী? উনি নবী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি আল্লাহর জিবরাইল ফেরেশতা এসে বলেন ও মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, যেহেতু উনি নবী সাব্যস্ত হয়ে গেছে শোনার সাথে সাথে কি পড়তে হবে? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না বারো মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়বো সাল্লাল্লাহু মনে থাকবে ইনশাআল্লাহ, যদি মাহফিলে না বাড়িতেও, বাড়িতে না সব জায়গায় সব, এটা যেন মনে থাকে ইনশাআল্লাহ। তাইলে নবীর ব্যাপারে আকীদা হলো তিনটা, এক নম্বরে তিনি নবী, দুই নম্বরে তিনি ইমামুল মুরসালিন, সকল নবীগণের তিনি ইমাম, তিন নম্বরে তিনি হচ্ছেন খাতামুন নবীয়িন, তিনি সবার শেষ নবী, এরপরে আর নবী নেই, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যেভাবেই কেউ যদি নবুয়তকে স্বীকার করে তাহলে সে বেঈমান না ইমানদার? না বেঈমান, মুসলমান না কাফের? এজন্য এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, খুব সূক্ষ্ম একটা বিষয়, নবীর সাথে কোনো তুলনা চলবে না। নবীর সাথে কথাটা খুব মন দিয়ে শুনেন, ইশারায় ইঙ্গিতে আচার আচরণে কথায় বার্তায় যেভাবেই হোক নবীর অপমান হয় তেমন কোনো কাজ করা যাবে না, যদি কেউ করে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। নবীর মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ, কে দিয়েছেন? আল্লাহ। ওর আনুল কারিমে অসংখ্যবার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, কিন্তু মাত্র চার জায়গায় নবীর নাম নিছেন। সুবহানাল্লাহ বলবেন না, কয় জায়গায়? মাত্র চার জায়গায় নবীর নাম নিছেন, তাও কেন নিছেন? ওই কাফেরেরা যখন স্বীকার করে তখন নবীর পরিচয় করাইতে গিয়ে, নাইলে এখানেও নিতেন না, মুফাসসিরিনে কেরাম তো চার জায়গায়ও নিতেন না, পরিচয় করাইতে গিয়ে ওই করিম রেসিন ছোনা রহিমের ফুটে এই মোহাম্মদ তিনি আল্লাহর রাসূল, এইটা পরিচয় করাইতে গিয়া চার জায়গায় নাম নিছে, আর বাকি সব জায়গায় নবীজির নাম আল্লাহ দেন নাই। যেমন বলছেন ইয়া আইয়ুহান নবী,
ইয়া আইয়ুহা রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এভাবে বিভিন্ন ভাবে আল্লাহর নবীকে আদর করে আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নাম নিছে মাত্র কয় জায়গায়? তাইলে আমরা নাম নেব, কিন্তু সাথে সাথে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি, এটা যেন ভুল না হয়। হ্যাঁ, আচ্ছা, তাইলে আজকের মাহফিলের উদ্দেশ্য কি? মসজিদে টাকা তুলুন কথা বলতে হবে, মসজিদে টাকা উঠানো কি উদ্দেশ্য? আজকের মাহফিলের উদ্দেশ্যের ভিতরে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, মানে কোরআনকে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দেওয়া, সহজ করে। কোরআন তো জটিল জিনিস, কঠিন জিনিস, তো আমি একটু বুঝি, যেদূরে বুঝি, আল্লাহ যেদূর জ্ঞান দিতে সামান্য, এ আমার বুঝটা, কোরআনের বুঝটা আপনাদের কাছে তুলে ধরা, এটাই হচ্ছে আজকের মাহফিলের উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আমি যখন যেটা প্রশ্ন করি, জানার ভিতরে যেটা জবাব দিয়ে, তাইলে ওয়াজটা সুন্দর হবে। যেমন এই দুনিয়াতে নবী আর আসবেন না, এটা আমরা একমত হয়েছি, আল্লাহ যেন সুরতের সাথে সিরত মিলাই দেয়, সবাই কোন আমি, অর্থাৎ নমুনা যেমন সুন্দর, চরিত্র যেন অত সুন্দর করে দেয়, দরকার আছে না? নমুনা তো রবীন্দ্রনাথ ধরছে, আমারটি কি দাঁড়ি, উনারটি কি দাঁড়ি, রবীন্দ্রনাথের দাঁড়ি আর মুছে ফুট দেওয়া গেছে না, এমন ঘন দাঁড়ি, হামাইরা দাঁড়ি, দাড়িও নাইয়া পার হয়ে গেছে, লাভ হইব কি, কোনো লাভ হইব? সুরতের থেকে সিরতের দাম বেশি, মনে রাখবেন, সুরত ধরা সহজ কিন্তু সিরত অর্জন করা কঠিন। আপনি কয়দিন কামাইছেন না, তো এত দাঁড়িয়ে হয়ে গেছে, গ্যা দাঁড়ি থোতায় লাগানোর আগে কলজার ভিতরে দাঁড়িয়ে উঠছে, এই আগে দেখতে হইব, ঠিক কিনা? তো থোতার দাঁড়িয়ে আছে, কলজার দাঁড়িয়ে নেই, এই মানুষটা আকাম কুকাম করতে দেরি করে না, তারাই সায়স্টল বই এই দাঁড়ির বাহে দিয়ে বিড়িটা নেই, শরমও করে আমি গাড়িওয়ালা মানুষটা যে বিড়ি টানতে আসি, ইটের বার্তার মতো কিরম দেখা যায় না, তার এই চিন্তাও নাই, কারণ তে কোনো দাঁড়ি তার কলজা তুলছে না, তার থোতার দাঁড়ি উঠছে, কলজায় দাঁড়ি উঠে নাই, ঠিক কিনা?